এই এখনো তো টেবিল মোছা হয়নি। খালাম মা, আমি একটু অসুস্থ, তো তাই একটু আস্তে আস্তে কাজ করতেছিলাম। এরকম আস্তে আস্তে কাজ করলে হবে? বাথরুমে কতগুলো কাপড় চোপড় পড়ে আছে, সেগুলো তুই কখন দিবি? আমি দেবো? আর এগুলো শুকাবে কখন? হ্যাঁ, অসভ্য মেয়ে কোথাকার, খালি বাহানা, খালি বাহানা। আমি বসে বসে তোকে টাকা দিতে পারবো না, বুঝছিস? কাজের লোকের অভাব আছে, শয়তান কোথাকার, নে কাজ কর। হ, তুমি চিন্তা করো না, আমি দেখতাছি। এই কিসের কথা বলিস? তোর নাগরের সাথে কথা বলিস? খালা আপনি ভুল বুঝতেছেন, আমি আমার মার লোকের কথা কইতাছিলাম। কিসের তোর মা ফোন দিয়েছিল? একদম দাঁত ফেলে দেব আমি, কাজের নামে ফাঁকি বাজি। খালা আমার মা অসুস্থ। আমি কি করব, আমি কি করব? আমি কি দান বাক্স খুলে বসেছি? মা অসুস্থ বলে বাড়িতে যাইতে কইতাছিল। বেতনের সময় কি কম নিস? ঠিক মতো কাজ কর, বেয়াদব মেয়ে, বল ঠিক মতো কাজ করবি? কাজ কর, ফাঁকি বাজ মেয়ে। আমার ইনহেলার কোথায়? আমার ইনহেলারটা কোথায়? হ্যাঁ মা বলো। খোকা বাড়ি আয়, আমার বুকে ব্যথা করছে, ইনহেলারটা খুঁজে পাচ্ছি না। মা, আমার তো এখন সোনারগাঁয়ে একটা মিটিং আছে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার বুকে ব্যথা। বললাম না মা, আমার বড় একটা মিটিং আছে। মা তুমি কেন বোঝো না, রাখো। দাঁড়ান আমি দেখতাছি। খালা নেন। আল্লাহ আল্লাহ, খালাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এই দুনিয়াতে খালা ছাড়া আমার আর কেউ নাই। খালা আমার মায়ের মতো আল্লাহ। আল্লাহ আমি আর কিছু চাই না তোমার কাছে আল্লাহ। খালাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। খালা, আজ তুই কাজের মেয়ে হয়ে তুই আমার জন্য যে কাজটি করলি, আমার ছেলে থেকেও আমার কাছে নেই, তুই আমার জীবন বাঁচালি, আমি তোর ঋণ কি করে শোধ করব? তোর মতো মেয়েদের কাজের মেয়ে বললে ভুল হবে, অথচ তোর সাথে আমি কত অন্যায় অত্যাচার করেছি, তুই কিছু মনে করিস না মা। আল্লাহ পাক কার জন্য কি রেখেছে সেটা শুধু আল্লাহই জানে। আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা তোদের মতো মানুষকেও অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি মা। তুই আজ থেকে কাজের মেয়ে না, তুই আমার মেয়ে। আয় আমার বুকে আয়, তুই আমার মেয়ে।